প্রতি মাসে আপনি ধরে নিতে পারেন আমাদের এটা প্রায় 1.5 লক্ষ টাকা এই নেট প্রফিট থেকে নেট প্রফিট আসছে। কেউ যদি 10 কিলো দুধ দেয় তাকে আমরা তার খাবারের পরিমাণ হচ্ছে 4 কেজি। আর বডি ওয়েটের জন্য আমরা 1 থেকে 1.5 কেজি যেরকম বডি ওয়েট, আবার কোনো কোনো বড় গরু থাকলে 2 কেজিও আমরা, যেমন এই গরুটা, এই গরুটা 2 কিলো খাবার ওর বডি ওয়েটের জন্য প্রয়োজন। পশ্চিমবঙ্গের হুগলিতে দেবীপুর নামক একটা জায়গা আছে। এই দেবীপুরে প্রায় 1 কোটি টাকার একটা বিরাট বড় ডিআরই প্রজেক্ট হচ্ছে। এই প্রজেক্টটা কিন্তু নাবার্ডের সাবসিডি লোনে তৈরি করা হয়েছে। এই প্রজেক্টের ভ্যালুয়েশন আপনার হিসাব করে দেখা যাবে প্রায় 70 লক্ষ টাকার, এবং জায়গা জমির হিসাব করলে প্রায় সেটা 1 কোটি টাকার উপরে চলে যায়। তো আজ সেই প্রজেক্টটাই আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে এখানে ডিআরই প্রজেক্টটা বানানো হয়েছে, কী তার কস্টিং, কত টাকা এখান থেকে প্রফিট আসে, ইন ফিউচার এই প্রজেক্টটার কী ভ্যালুয়েশন, প্রতিদিন এখান থেকে যে পরিমাণ আয় হচ্ছে সেটা কতটা, পুরো বিষয়টাই আজকে থাকবে আপনাদের সামনে। এবং গরুকে কীভাবে পরিচর্যা করে, কীভাবে তার ট্রিটমেন্ট হয়, সেগুলো কিন্তু আমরা বাদ রাখবো না। নমস্কার দাদা। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি শ্রী অমর কুমার নায়েক, আমার পাশে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট অসীম কুমার চট্টোপাধ্যায়। আমরা মূলত হুগলি জেলার বেরেলা কচুবলি অঞ্চল পাণ্ডব ব্লকের পানপাড়া গ্রামের বাসিন্দা। এই সোসাইটিটা বেশ কিছুদিন ধরে 2007 সাল থেকে তৈরি করেছিলাম, যে তারপরে আমরা একটা আমার ডিআরই প্রজেক্টে যাই। এই ডিআরই প্রজেক্টটা আমরা মূলত অনেক জায়গায় দিন দিন আমরা ঘুরছি। আমরা প্রথমে জায়গাটা কিনি, জায়গাটা করার পর হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভের মাধ্যমে এটাকে আমরা নাবারের সাবসিডি পাই, এবং নাবারের সাবসিডি নিয়ে আমরা 2019-এর জুলাই মাসে এই প্রজেক্টটা, আমাদের পিছনে যেটা প্রজেক্ট রয়েছে এটা আমরা শুরু করি। আমাদের প্রজেক্ট ভ্যালুয়েশনটা প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি, যেগুলো হচ্ছে গরুর ব্যাপারটাই শুধু 70 লক্ষ টাকা, এবং তার সাথে আমাদের প্রায় 15 লক্ষ টাকার আমাদের সেডটা জমি জায়গার দামটা বাদে তাতে প্রায় 1 কোটি টাকার উপরে এসে যাবে। এই ফার্মটা আমরা আমাদের এখানে সোসাইটির যে সমস্ত মেম্বার আছে তাদের প্রায় 11 জনকে নিয়ে একটা ছাদের তলায় নিয়ে এসে আমরা নাবারের সাবসিডিটা নিই। মানে এটা গ্রুপ ফার্মিং বলা যায়, গ্রুপ ফার্মিং বলা যায় এই ফার্মটা। মানে 19-20 অডিট রিপোর্টে, নাবারের অডিট রিপোর্টে এটা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ফার্ম হয়েছে এই এই কারণের জন্য। প্রজেক্টটা কতটা জায়গার উপরে তৈরি করা হয়েছে? আমাদের এই প্রজেক্টটা জায়গাটা আছে প্রায় 1700 অর্থাৎ 8.5 কাঠা। 100টা গরু বলছেন এখানে আছে আপনাদের এখানে, তো মিল্কিং কাউ হিসাবে কতগুলো রয়েছে যেগুলো এখন কন্টিনিউ দুধ দিচ্ছে? এখন আজকের দিনে আমাদের প্রায় 50টা দুধ দিচ্ছে। আচ্ছা। আর বাদ বাকিগুলো দুধ দিচ্ছে মানে কি, এখন ওই গাভীন হয়ে গেছে, বাচ্চা হবে আমাদের প্রায় 33টা। প্রতিদিন তার মিল্ক ক্যাপাসিটি কত, কতটা পরিমাণ দুধ দিচ্ছে? আমাদের পার হেড পার গাই আমাদের দুধ দেয় 10 লিটার। 10 লিটারের নিচে দুধ থাকলে আমরা তাকে রাখি না, মানে দেখা যায় কোনো কারণে হয়তো কিছু কম হতে পারে, 10 থেকে 12 লিটার, 15 লিটার, 10 লিটার, 12 লিটার, 12 লিটার অ্যাভারেজ আসতেই হয়। আচ্ছা। তো দুবেলাতে হবে, দুবেলায় দুধটা না থাকলে আমরা সেই গাইগুলোকে রাখি না, তার কারণ প্রোডাকশন প্রোডাকশন না থাকলে প্রফিট আসবে না। এখন এই মুহূর্তে যেটা আছে, মানে আজকের দিনে হয়তো আমাদের ডট পিরিয়ড আছে, যে 33টা গরুর মতো প্রায় বাছা করা হবে, তা নাহলে আমাদের পার ডে প্রায় 600 লিটার। আচ্ছা। অ্যাভারেজ তাহলে 500 থেকে 600 লিটার, 500 থেকে 600 লিটার দুধ প্রত্যেকদিন যাচ্ছে। আমাদের নিজেদেরই আমুলের কালেকশন সেন্টার আছে, আমাদের আমরা ছাড়াও আমাদের এই এলাকার প্রায় 100 জন ফার্মার আমাদের ওই আমুলের দুধ সেন্টারে দুধ দেয় প্রত্যেক দিন দুবেলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। আমাদের যদি এখান থেকে সকালবেলা যদি 300 লিটার যায়, রাতের দিকেও প্রায় 250 লিটার কি কিছু কম। বলে কত টাকার আপনারা দুধ বিক্রি করছেন প্রতিদিন? প্রত্যেক দিন পার ডে, পার ডে আমাদের এই মুহূর্তে প্রায় 50টার গরু দুধ দিচ্ছে, তা আমাদের যে দুধটা প্রায় 500 থেকে 550 লিটারের মতো দুধ যাচ্ছে। আচ্ছা। তাতে আমরা 34 টাকা অ্যাভারেজ আমরা দাম ফেলে প্রায় 17,000 টাকার মতো আমাদের ইনকাম আছে। ইনকামটা এরমভাবেই আছে, 17,500 টাকা আপনার 17,000 টাকার মতো দুধ থেকে, আচ্ছা 500 টাকা আমরা কাউ ডান থেকে প্রত্যেক দিন। এই আমাদের লেবার, গরুর খাওয়া খরচা, ইলেকট্রিফিকেশন এবং আনুষাঙ্গিক আরও যে সমস্ত খরচাগুলো আছে,
ব্যাংক ইন্টারেস্ট ডাক্তার কস্টিং ডাক্তার কস্টিং তাতে প্রায় আমাদের 12,000 টাকার মতো সামথিং খরচ আছে আমাদের ইনকামটা প্রায় 17,500 টাকার মতো আছে তাহলে পার ডে আমাদের প্রায় 5,000 টাকা নেট প্রফিটটা থাকছে প্রতি মাসে আপনি ধরে নিতে পারেন আমাদের এটা প্রায় 1.5 লক্ষ টাকা এই নেট প্রফিট থেকে নেট প্রফিট আসছে তার মানে তো একটা হিউজ টাকার প্রফিট আমরা এখানে ধরতেই পারি এটা প্রজেক্টের ক্ষেত্রে হ্যাঁ সেটা সেটা অবশ্যই আছে তবে আপনাকে দেখতে হবে যে গরুগুলো আপনি রাখবেন সেই গরুগুলো যেন কন্টিনিউ প্রসেসে দুধটা দেয় এখানে যে এতগুলো গরু রয়েছে এগুলো মেইনটেইন করার জন্য কি কতজন লোক কাজ করছে বা আপনাদের ফার্মের সঙ্গে কতজন যুক্ত আছে এই বিষয়গুলো যদি একটু আচ্ছা আমি আপনাকে প্রথমেই বলি আমাদের এখানে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা হচ্ছে আমাদের 15টা গরু পিছনে একজন করে লেবার মানে যাদের আমাদের প্রায় অ্যাভারেজ 500 টাকা দিতে হয় মানে তার ডে নাইট কাজ করে এবং খাওয়া দাওয়াটাও দিতে হয় ওর সাথে ওই মূল্যটাকে দেখে দিতে হয় এবং তার সাথে আছে একজন সুপারভাইজার এই সুপারভাইজারও আমাদের একটা রোজ পে করতে হয় প্রত্যেকদিন প্রায় 2,250 টাকার মতো আমাদের দিতে হয় একজন সুপারভাইজার এবং 6 জন লেবার যারা প্রতি মুহূর্ত এই গরুগুলোকে সাফসুতরা রাখে খাওয়া দাওয়া করায় এদের ট্রিটমেন্টের যাবতীয় সুপারভাইজারই দেখে আমাদের মেডিকেল ডাক্তাররাও আছে ওরাও এখন অনেকটাই শিখে গেছে আমাদের এই পার ডে এখানে যে খরচাটা সেই খরচাটা কতটা হয় আমি আমার সুপারভাইজার কিভাবে ম্যানেজমেন্ট হয় ওইটা আপনি আপনার সুপারভাইজারকে জিজ্ঞেস করলে আমার মনে হয় সব থেকে ভালো হবে আমি কোন প্রজাতির ভালো ভালো গরু এখানে আসে আপনাদের দেখেও দিতে পারি আপনি তাহলে এই ফার্মটা দেখাশোনা করছেন হ্যাঁ আমি এই ফার্মটা দেখাশোনা করছি প্রায় 2 বছর ধরে বড় গরুর পার্সেন্টেজ বলতে আমরা যে বাচ্চাগুলো এখানে হয়েছে সেই বাচ্চাগুলোকে দেখতে পাবেন আমি ওই দিকটাই ওইখানে পরপর পরপর সাজানো আছে বয়স ওয়াইজ সাজানো আছে একদম ওষুধ দেওয়া সুবিধার্থে আছে কতগুলো ছোট গরুর বাচ্চা রয়েছে আমাদের টোটাল এখন অবধি 28টা ছোট বাচ্চা রয়েছে মিডিয়াম কিছু রয়েছে সেগুলো ওখানে আছে প্রায় 13-14টা মতো আচ্ছা আর বড় যেগুলো মানে একেবারে রেডি কাউ সেগুলোকে কতগুলো রয়েছে আমাদের একদম বড় যে রেডি কাউ আছে সেগুলো প্রায় 90 প্রতিদিন তাহলে কত পরিমাণ খাবার লাগে সব গরুকে হিসাব করলে আমাদের যে খাবারের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক গরুকে দুধের রেশিও অনুযায়ী খাবার দিই আচ্ছা আমরা বডি ওয়েট মেইনটেইনের জন্য একটা খাবারের পরিমাণ ফিক্সড করে রেখেছি আর যেগুলো আছে সেগুলো হচ্ছে যে দুধ অনুপাতে কেউ যদি 10 কিলো দুধ দেয় তাকে আমরা তার খাবারের পরিমাণ হচ্ছে 4 কেজি এই রেশিওতে রাখি আর বডি ওয়েটের জন্য আমরা 1 থেকে 1.5 কেজি যেরকম বডি ওয়েট আবার কোনো কোনো বড় গরু থাকলে 2 কেজিও আমরা যেমন এই গরুটা 2 কিলো খাবার ওর বডি ওয়েটের জন্য প্রয়োজন আচ্ছা আচ্ছা অ্যাভারেজ তাহলে প্রতিদিন আপনি যদি হিসাব করি প্রতিদিন কতটা পরিমাণ এখানে খাবার লাগছে আপনাদের প্রত্যেক দিন আমাদের খাবার লাগছে আমরা 51 কেজি করে ভুসির প্যাকেট হয় সেই ভুসির প্যাকেট আমরা 4টে ভাঙি সেটা কিন্তু গমের মানে গমেরই ভুসি কিন্তু ময়দা থেকে তৈরি হয় আর কি কি লাগছে আর আমরা দিই হচ্ছে 50 কেজি করে ছোলার চুন আচ্ছা ছোলা থেকে মানে ছোলা ছাতু হয়ে যাওয়ার পরে খোসাটা যেটা বাদ দেওয়া হয় কিছু ছাতুর পরিমাণ যেটা বাদ দেওয়া হয় সেটা দেওয়া হয় আর মুগ ডাল তৈরি হয়ে যাওয়ার পরে যেটা উচ্ছিষ্ট থাকে সেই যে মুগের ভুসিটা হয় সেটা আমরা দিই 50 কেজি আচ্ছা কিছু কিছু গরু আছে যাদের খোল খেয়ে একটু প্রবলেম তৈরি হয় আমরা 20 কেজি খোল খাবারে মেশাই আর যদি 1/2 কেজি কারোর প্রয়োজন হয় কেউ হয়তো হিটে আসছে না অনেক দিন যাবত হয়তো কিছু ধরনের অসুবিধা করছে তো সেগুলোকে দেয়া এর সঙ্গে তো মানে ইয়েটা খড়টাও প্রয়োজন হ্যাঁ খড়টা প্রতিদিন কত পরিমাণ খড় লাগে আমরা প্রত্যেক গরুকে 6 কেজি করে খড় দিই টোটাল তাহলে কত পরিমাণ খড় লাগছে একদিনে আপনাদের টোটাল আমাদের খড় দু ধরনের মাপ হয় একটা ওজনে হয় একটা গুনতিতে হয় তো আমরা ওজনে প্রায় 1.5 কাহনের কাছাকাছি খড় ইউজ প্রতিদিন আপনার কত টাকার এই খাবার খরচ লাগছে আমাদের টোটাল প্রত্যেক দিন খাবার খরচ লাগছে আপনার প্রায় 6,500 থেকে 7,500 কখনো 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 8,000 অবধিও যায় খাবারের দামটা ফ্ল্যাকচুয়েট করে মানে সপ্তাহ অনুযায়ী খাবারের দামটা ফ্ল্যাকচুয়েট করে আচ্ছা এখানে আপনারা বলছেন রেডি কাউ প্রায় 90টা রয়েছে এবং তার পাশাপাশি 27টা বাচ্চাও হয়েছে তো এর পরে যে আবার নতুন যে বাচ্চাগুলো আসবে এগুলো তাহলে এই ফার্মের মধ্যে রাখবেন কিভাবে আমরা কিছু বাচ্চা সেল করে আচ্ছা বিক্রি করছে বিক্রি করছে বছরে কি রকম পরিমাণ বাচ্চা বিক্রি হচ্ছে আমরা বছরে প্রায় 8 থেকে 10টা এঁড়ে বাছুর যেগুলো ছেলে বাছুর তারা তাদের ঘরে বিক্রি করছি আর কিছু কিছু এই আমাদের গ্রাম ঘরে কিছু কিছু আসে যারা
ওই মিল্কিং প্রোডাকশনের জন্য আমাদের যে পুরনো গরু সেগুলোকে কিছু বেচা হয়, মানে দুধ কমে গেলে যেগুলো আমরা বিক্রি করি, সেইভাবে জায়গাটা খালি হয়, আবার নতুন বাছুর। আর যেগুলো ইয়ে হয় বকনা বাছুর হয় বাচ্চা, সেগুলোকে কি আপনারা ফার্মের জন্য রাখছি? হ্যাঁ, একদম ফার্মের জন্য রাখছি। মোটামুটি আপনার এখানে যা গরু রয়েছে তার বয়স কি রকম এক একটা গরু? যেগুলো রেডি গরু, আমাদের রেডি গরু মোটামুটি 4 বিয়ান করে ধরে নিতে পারেন, মানে 4 বার বাচ্চা দিয়েছে। এখানে মোটামুটি কোন কোন প্রজাতির গরু? আমরা মূলত জার্সিটাকে খুব ভালোভাবে প্রেফার করি। আচ্ছা, দুধ যেহেতু বেশি? হ্যাঁ, দুধ যেহেতু বেশি হয়, চেহারা ভালো থাকে। আচ্ছা, হ্যাঁ, বিক্রির ক্ষেত্রে দামটাও একটু পাওয়া যায়। কোনটা কি গরু আমাদের একটুখানি দেখাবেন? যেরকম এই যে সাদা ছাপওয়ালা, এইটা যেরকম হলিস্টিয়ান কিন্তু জার্সির সাথে ক্রস আছে, এতে দুধও ভালো হয়, রোগ ব্যাধি এগুলোও কম। এইটা হচ্ছে মুন্ডি, এইটা একদম পিওর ব্রিড মুন্ডি আছে। ওকে ওকে, এটা একদম পিওর। হ্যাঁ, না এদের সিং হয় না, এরা জার্সি, মানে একদম পিওর ব্রিড জার্সি আছে। ওকে ওকে, এই এই গরুটা যেরকম জার্সি গরু, এই গরুটাও পিওর ব্রিড, মানে এগুলো একদম বিহারি জার্সি। মানে বিহার থেকে গরু আনার সুবিধাটা কি? বিহার থেকে গরু আনার সুবিধাটা বলতে, ওদের ওখানে গরুর মিল্কিং, মানে ওদের ওখানে যে গরুগুলো তৈরি হয় তাদের মিল্কিং প্রোডাকশন অনেক হাই। আপনাদের এখানে মোটামুটি কি রকম দুধ? আমাদের এখানে আমি দেখাচ্ছি, চলুন আগে। হ্যাঁ, ওখানে একটা গরু আছে, তো ওর কাছ থেকে আমরা অনেক অনেক বেশি দুধ পেয়েছি। আমরা এরকমও দুধ পেয়েছি যে 20 কেজি দুধ আমাদের ঘরে দিয়েছে, সকালবেলা 10 কেজি দুধ দিয়েছে। প্রজাতি গরু ছিল ওটা? সেটা হলিস্টিয়ানের সাথে জার্সির ক্রস। ওইটা কি গরু? এইটা মুন্ডি গরু। আমরা মূলত এখানে জার্সি মুন্ডি আর এই শেফের কিছু ক্রস যাদের ঘরে নিয়ে এসে রাখার চেষ্টা করেছি। এইটা যেরকম আমাদের দেশি গরু, একদম দেশি গরু। এটা দুধ ক্যাপাসিটি কিরকম? এটা দুধ ক্যাপাসিটি ভালো, যে কারণে রাখা হয়েছে। এটা প্রায় আমাদের ঘরে 10 কিলো 700-800 করে দুধ প্রোডাকশন দেয়। ঘরে আপনারা কিরকম দামে গরুগুলো কেনেন? আমরা 40-42 থেকে শুরু করে 50-55 অবধিও গরু আছে। একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা করছে, এই প্রত্যেকটা দেখছি গরুর কানে ট্যাগ লাগানো, এই ট্যাগগুলো লাগানোর কারণ? এই ট্যাগগুলো লাগানোর কারণ হচ্ছে এদের ইন্স্যুরেন্স করা আছে। আপনি এখানে এলে দেখতে পাবেন, এই যে ইপকো টোকিওর ইন্স্যুরেন্স করা ছিল। আচ্ছা, আপনারা যখন কোনো ফার্ম করবেন সেই সময় কিন্তু প্রোডাকশন সিকিউর করার চেষ্টা করবেন, যে প্রোডাক্টগুলো রয়েছে, যে গরুগুলো রয়েছে, সেগুলো যদি আপনাদের মানে ইন্স্যুরেন্স করা থাকে বা সিকিউর থাকে, তাহলে কিন্তু আপনার রিস্কটা অনেক কম থাকবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর কানে ট্যাগ লাগানো রয়েছে এবং ইন্স্যুরেন্স করা রয়েছে। এটা আপনারাও যদি আপনাদের লোকালয়ে সোর্স থাকে আপনারা করে নেবেন, বা যদি না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আইডিয়াল ফার্ম বানাতে গেলে তার কনস্ট্রাকশনও একদম মানে আদর্শ হতে হয়, না হলে সেই গরুগুলো কন্টিনিউ সেখানে থাকতে পারে না, বা তার ড্যামেজ আসে অনেক বেশি। অবশ্য আপনারা এখানে কীভাবে কনস্ট্রাকশনটা বানিয়েছেন বা আপনাদের এখানে ফার্মটা যেভাবে বানানো হয়েছে সেই প্রসিডিওরটা যদি একটু জানান। শুনুন, প্রথমেই হচ্ছে আপনাকে কতগুলো গরুর উপরে ফার্মটা করবেন সেই জায়গাটাকে চয়েস করতে হবে। আপনার একটা গরুর জন্য মোটামুটি আপনার এদিকে যদি 3 মিটার জায়গা রাখতে হয়, একটা গরুর মানে লম্বার জন্য যদি 3 মিটার জায়গা, এদিকেও প্রায় 1 মিটারের উপর জায়গা রাখতে হবে। আচ্ছা, 1 থেকে 1.5 মিটার জায়গা গ্যাপে আপনাকে রাখতে হবে। গরুর যে জায়গাটায় থাকছে সেটার ডিস্টেন্সটা কতটা করে? সেটা হবে, এটা আমরা প্রায় 9 ফুট 3 মিটার করে, 3 মিটার বললাম, এটা 9 ফুট হবে, আর একটা থেকে একটা 3.5 ফুট, মানে এই যে চওড়াটা, এই যে আমাদের ম্যাটটা পাতা আছে দেখুন, এই ম্যাটটা অনুযায়ী একটা গরুর জন্য একটা ম্যাট। আমাদের যে জলের ব্যবস্থা আছে, আমাদের এখানে মোটর আছে, মোটর দিয়ে জল উপরে দিয়ে চলে যাচ্ছে, দেন প্রত্যেকটাতে ড্রাবাতে ওইখান থেকে পাইপ দিয়ে জল দিয়ে দেওয়া হয়, গরুর গাগুলো ধুয়ে দেওয়া হয়, ড্রেনেজ দিয়ে আপনার আউটলাইন আছে আমাদের, পুকুরে পুকুরে চলে যাচ্ছে। জলের ব্যবস্থাটাও একটা কিন্তু সুস্থভাবে করতে হবে। হ্যাঁ, ওয়াটার সিস্টেম না থাকলে একটা বড় ফার্ম কখনোই চালানো সম্ভব নয়। তাহলে আপনাদের এই প্রজেক্টটা নিয়ে ইন ফিউচার আপনারা কীভাবে ভাবছেন? ভাবছি বলতে এটাকে একটু বড় হবে। আচ্ছা, আর একটু বড় করে আমরা দিদি এখানে জায়গাটা কম আছে, জায়গাটা আস্তে আস্তে অন্য একটা জায়গায়, আমাদের পাশে যে জায়গা আছে সেখানে আমরা শিফটিং করব, কিছু কিছু ওদিকে বাড়িয়ে দেবো। তো প্রোডাকশন যেহেতু বাড়ছে তখন আরও বাড়াতে হবে, আর কিছু বাড়াতে হবে। নতুন ফার্মাররা অনেকে আছে যে এই এগ্রিকালচার সেক্টরে ডিআরই প্রজেক্টের উপরে লোন নিতে চায়, বা কীভাবে করবো গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে সাবসিডি লোনের কথা ভাবে, তো আপনারা যেভাবে নিয়েছেন তো সাধারণ মানুষ কীভাবে নিতে পারবে যদি একটুখানি জানান? সে কোন এলাকার বাসিন্দা সেটার উপর গুরুত্ব, যদি সে গ্রাম এলাকার বাসিন্দা হয়, যদি সে ডিস্ট্রিক্ট সেন্টার কোঅপারেটিভ
ব্রাঞ্চ অফিসগুলো তাদের কাছাকাছি থাকে, তাহলে কোঅপারেটিভ ব্যাংকে যে সমস্ত সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তাদের সাথে যোগাযোগ করতে পারে, তারা এই ব্যাপারটা ভীষণভাবে হেল্প করবে। কারণ নাবার্ডের সাবসিডিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সেন্টার কোঅপারেটিভগুলোই দেয়, ন্যাশনাল ব্যাংকগুলো পায়, তারা করে করে না যে তা নয়, কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনি সাবসিডি টাকাটা পেতে পারেন। আচ্ছা, প্রথম তাহলে সে কোন জায়গায় গিয়ে যোগাযোগ করবে? আবার সব থেকে ভালো হয় যদি আপনি ডিস্ট্রিক্ট সেন্টার কোঅপারেটিভ কাছাকাছি থাকে বা আপনার ব্রাঞ্চ অফিস থাকে, সে কোঅপারেটিভ ব্যাংক সেইগুলো যদি থাকে তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে লোনটা পেয়েছেন, আপনাদের এখানে প্রায় 25% সাবসিডিতে আপনারা 11 জনের উপরে পেয়েছেন? হ্যাঁ, এটা জেনারেলে 25%, আর যদি এসটি এসসি সম্প্রদায়ের হয় তাহলে 33% সাবসিডি পাবে। পরবর্তীতে আপনারা যে প্রজেক্টটা করছেন সেটাও কি তাহলে সাবসিডি লোনের আওতায় আর কি করতে? আমরা সাধারণত যাই করি না কেন, একটা সাবসিডি লোনের আওতায় এলে গভর্নমেন্টের সাথে যুক্ত হলে সব থেকে ভালো হয়। যখন কোনো বড় বড় প্রজেক্ট করা হবে তো অবশ্যই যেন গভর্নমেন্টের সহযোগিতাটা থাকে, আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্সটা যেন মাস্ট হয়। তো আপনারা দেখতেই পেলেন যে আমরা প্রায় 1 কোটি টাকার একটা ভ্যালুয়েশনের প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম, কীভাবে এখানে ইন্স্যুরেন্স করা হয়েছে সেটাও জানানো হলো, এবং কীভাবে এটা সাবসিডি লোন তারা পেয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম, কীভাবে ম্যানেজমেন্ট হচ্ছে সেগুলো তো আপনারা জানলেনই। কি আর যদি কোনো প্রশ্ন থাকে, আরও যদি কিছু কিউরিওসিটি থাকে আপনাদের, সেগুলো আমাদের নিচে কোশ্চেন করুন, সেই সমস্ত উত্তর নিয়ে আরও নতুন ভিডিও করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাই, নমস্কার।